নমস্কার, আনন্দ বাংলার মুখোমুখি অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলায় রামনগর 2 নম্বর ব্লকের তৃণমূলের সম্পাদক গৌতম জানা মহাশয়। গৌতমবাবু, আনন্দ বাংলা স্টুডিওতে আপনাকে স্বাগত। নমস্কার, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। অনেকদিন ধরেই আপনার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, আপনি সময় দিতে পারছিলেন না। যাই হোক, তো কী মানে সময় দিতে পারছিলেন না কেন, মানে খুব ব্যস্ততাটা কোথায় ছিল, কী নিয়ে ব্যস্ত ছিলেন? ব্যস্ততা হচ্ছে এই মুহূর্তে কিছু কিছু জনসাধারণের অনেক, ওরা অনেক কষ্টে আছে, দুঃখে আছে। কিছু কিছু অঞ্চলে মানে বন্যা কবলিত হয়ে পড়েছিল, সেখানে দাদার অনুগামী হিসাবে আমরা ওখানে উপস্থিত ছিলাম, ওদের পাশে ছিলাম। এবং কিছু নেতৃত্বের কোনো কোনো জায়গায় যারা বয়স্ক লোক, যারা পিছিয়ে গেছে সমাজ থেকে, দল থেকে, ওদের কাছাকাছি পৌঁছে ওদেরকে আমরা দলে ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম। ওই সব কাজের দারুণ সময় দিতে পারছিলাম না। হ্যাঁ, না, আপনি বললেন যে সাধারণ মানুষ কষ্টে আছে, যন্ত্রণায় আছে। অ্যাকচুয়ালি দিদির রাজ্যে মানুষ কষ্টে থাকবে, যন্ত্রণায় থাকবে, এটা তো হতে পারে না। মানে যন্ত্রণায় তারপরেও কী কারণ, কেন যন্ত্রণায় আছে, কষ্টটা কোথায়? যেহেতু এই মুহূর্তে করোনা আবহে কিছু মানুষ রুজি রোজগারহীন, এই মুহূর্তে বাইরেও যেতে পারছে না মানুষকে। মানুষ ও যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে চাল ডাল সবই দিচ্ছেন, তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় যেখানে বন্যা কবলিত জায়গায় যেসব খবর আমরা ঠিকঠাক নেতৃত্ব বা করে আমরা পৌঁছাতে পারছে না, যেগুলো যেখানে আমরা ওই সব জায়গায় যখন দেখছি যে যেসব খবরগুলো যেতে পারছে না, আমরা সেই সব মানুষের কাছে যাচ্ছি, পৌঁছাচ্ছি এবং তাদের অভাব অভিযোগ দূর করার চেষ্টা করছি। মানে আপনি বলছেন যে মানুষ আমফান বা করোনাতে অসুবিধায় পড়েছে এবং কোথাও একটা কোয়ার্ডিনেশনের অভাব হচ্ছিল, সেটার কারণ কি একটু যদি ব্যাখ্যা করেন? কারণ আপনাদের তো মানে অত্যন্ত ভালো সংগঠন, তৃণমূল তো এখন রাজ্যের প্রতিটি কোণায় সব জায়গায় আপনারা রয়েছেন এবং পূর্ব মেদিনীপুর জেলা তো মানে রাজ্যের মধ্যে মানে অত্যন্ত ভালো জায়গা, যেখানে অন বিরোধী নেই বললেই চলে। তো সেখানে কোয়ার্ডিনেশনের অভাব হওয়ার কারণটা কি? না, কোয়ার্ডিনেশন অভাব বলাটা ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে ধরো এমন এমন একটা জায়গায় কিছু ঘটনা ঘটছে যেগুলো নেতৃত্বের কাছে পৌঁছাচ্ছে না, যখন ওই এলাকা উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাদিয়া অঞ্চলের ওই যে 5টা গ্রাম, যেখানে এই কাদিয়া, উত্তর বাদিয়া, কাণ্ডগ্রাম, বাখারপুর, ওই সব এলাকায় যখন জলমগ্ন অবস্থায় ছিল, প্রথমের দিকে কারো কাছে খবর যাই গেছে কি যায়নি এটা বলতে পারবো না। আমরা যখন খবর পেয়েছিলাম আমরা তখন ওখানে পৌঁছেছিলাম এবং মানুষের কাছে যখন পৌঁছাই, মানুষের বার্তা ছিল যে আমাদের করোনার সময় আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলার মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এবং আমাদের বার্তা ওনার কাছে যেন আমাদের বার্তা যায় যে আমরা এই মুহূর্তে যে অবস্থায় আছি, এই অবস্থায় দাদাকে দাদার কাছে যেন পৌঁছায় এবং দাদা আমাদের যেন হেল্প করুন, সাহায্য করুন। এবং তার প্রতিস্বরূপ একদিনের মাথায় দাদাকে জানানোর সঙ্গে সঙ্গেই মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় খাবার এবং ত্রিপল পাঠিয়েছিলেন। এখানে আমার একটু জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে মানুষ অসুবিধায় আছে তার জন্য সরাসরি মাননীয় মন্ত্রীকে বলতে হলো কেন? স্থানীয় স্তরে তো আপনারাও রয়েছেন, কেউ ব্লক সভাপতি, ব্লক সম্পাদক, পঞ্চায়েত, বিধায়ক, তো এখানে সমস্যাটা সমাধান করা গেল না কেন? মানে সব কিছুতেই শুভেন্দুবাবুকে গিয়ে হস্তক্ষেপ করতে হবে, ব্যাপারটা তো খুব একটা দৃষ্টিনন্দন। মানুষের এই মুহূর্তে মানে পূর্ব মেদিনীপুর জেলার এই মুহূর্তে অন্যতম কাণ্ডারী তথা বাংলার দামাল ছেলে এবং গরিবের ত্রাতা হিসাবে কিন্তু পরিচিত আমাদের মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সবাই জানি, আমি সেটা বলছি না, আমি বলছি যে শুভেন্দু অধিকারী মহাশয় কাছে খবর পাওয়া মাত্রই যে উনি ওদের পাশে দাঁড়াবেন ওটা ওনারা জানেন, ওই ভরসায়, আশা ভরসায় ওনাদের ওনার কাছে বার্তা পাঠিয়েছিলেন, যাতে প্রথমে যখন খবর পেয়েছিলেন ওনারা পাশে দাঁড়িয়েছিলেন, আবার যদি ওই মুহূর্তের খবর যদি দাদার কাছে পৌঁছানো যায় উনি এসে পৌঁছাবেন, ওই আশা এবং ভরসা ওনার কাছে, ওদের কাছে ছিল। খবর পৌঁছানোর পরে মন্ত্রী কী করলেন? মন্ত্রী তৎক্ষণাৎই বার্তা দিয়েছিলেন যে ওনাদের পাশে উনি থাকবেন, আগেও ছিলেন, এবং সঙ্গে সঙ্গে ওনাদের প্রয়োজনীয় এই মুহূর্তে ত্রিপল এবং খাদ্য সামগ্রী সঙ্গে সঙ্গে দাদার অনুগামীদের মাধ্যম দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। আচ্ছা, মানে সেটা কি মানে মন্ত্রী তাঁর ব্যক্তিগত উদ্যোগে পাঠালেন নাকি না প্রশাসনিকভাবে পাঠালেন? না, ব্যক্তিগত উদ্যোগে। আচ্ছা, তার মানে বলতে চাইছেন যে অর্থ উনি দিয়ে জিনিসটা করেছেন, মানে উনি ওনার ডিপার্টমেন্ট থেকে বা রাজ্য সরকারের যে ত্রাণ দপ্তর সেই সব জায়গা থেকে নয়, উনি নিজের ফান্ড থেকে দিয়েছেন, ফান্ড থেকে দিয়েছেন। এইখানটাতেই আমার প্রশ্ন যে কেন, মানে তাহলে তো এটা এক ধরনের ব্যর্থতা।
মানে ওনাকে ওনার নিজের ফান্ড থেকে দিয়েছেন, সেটা খুব ভালো কথা, উনি করেন করছেন মানুষের জন্য, সেই জন্যই উনি বিখ্যাত। কিন্তু রাজ্যের শাসক দল আপনারা মানে ওপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় আপনারা, তারপরেও মানুষগুলো প্রশাসনিকভাবে ওই ত্রাণটা পেল না কেন? প্রশাসনিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে, আমি তো যেহেতু রামনগর ব্লক টুর সেক্রেটারি, প্রশাসনভাবেও জানানো হয়েছে। তবে ওনারা কী করেছেন না করেছেন তো আমি বলতে পারবো না, তবে আমাদের কাছে যখন বার্তা দাদার অনুগামীদের মাধ্যমে যখন বার্তা এসেছিলো দাদা জানার পর তৎক্ষণাৎই ওনারা ব্যবস্থা করেছেন। এখানে প্রশাসন বা বিডিও বিধায়ক তারা কী করছেন বলতে পারবো না, মানে তারা 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 কী ঘটনা মানে স্পটে তারা আছেন সক্রিয় নাকি ততটা সক্রিয় নয় যতটা সক্রিয় হওয়া দরকার ছিল, এরকম কোনো ব্যাপার আছে কি? ওটা আমি মানে বিতর্কে ঢুকতে চাইছেন না? বিতর্কে আমি ঢুকতে চাইছি না। মানে আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন না, বুঝে নিতে হবে। না বুঝে নেওয়ার দরকার নেই, আমি কোনো বিতর্কে চাইছি না। না তার মানে বিষয়টা এটা আছে, ওখানে কিছু মানুষ, এটা আমি জানি, এটা এইটুকু বলতে পারি, দল তৃণমূল কংগ্রেস যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সুযোগ্য সৈনিক বাংলার দামাল ছেলে শুভেন্দু অধিকারী, সর্বত্রই দিদি এবং দাদা মানুষের পাশে আছেন এবং আছেন, এবং প্রত্যেকটা মানুষ বলতে পারবে না যে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা যে আজকে আমরা এটা পাইনি ওটা পাইনি, তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে আছেন। আর শুভেন্দু অধিকারী মহাশয় করোনা আবহ থেকে আমফান থেকে শুরু করে প্রথম দিন থেকেই রাজ্যের প্রতিটা জেলায় আপনারা শুনেছেনও জেনেছেনও দেখেছেনও প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মানুষের পাশে থেকেছেন, ঠিক তেমনি রামনগর বিধানসভার অন্তর্গত বাদী অঞ্চলের মানুষের পাশেও থেকেছেন, এবং করোনা আবহে পুরো রামনগর বিধানসভা জুড়ে প্রত্যেকটা প্রায় যা যা যারা বিপদে পড়েছেন, যাদের প্রয়োজনীয় ত্রিপল চাই, যারা প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী চাই, ওনারা পাঠিয়েছেন। এবং করোনার প্রথম দিন থেকে চলছে, মাঝামাঝি সময় যখন ইফতার ছিল ইফতারেও খাদ্যদ্রব্য পাঠিয়েছিলেন, কাছাকাছি 2,500 মানুষকে দেওয়া হয়েছিল খাদ্যদ্রব্য সামগ্রী, কাছাকাছি 5,000 থেকে 7,000 মানুষকে আমরা দিয়েছি, দাদাই পাঠিয়েছেন অনুগামীদের মাধ্যম দিয়ে। এই অনুগামী ব্যাপারটা কি একটু ক্লিয়ার করবেন? অনুগামী কদ মানে অনুগামী নিয়ে যে ঝড় চলছে ওটা নিয়ে আমি কিছু বিতর্ক আমি ঝড়ে যেতে বলছি না, আমি বিতর্ক যেতে চাইছি না। মানে আমরা এতদিন জানতাম যে রাজ্যে অনুগামী কথাটা ব্যবহার করা হতো যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যে দিদির অনুগামী, তারপরে এখন সেখানে এই যে আবারও দাদার অনুগামী, এই কথাটা আমরা মানে পুরো জেলা জুড়ে দেখতে মানে এই আমি আপনাকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যদি সর্বশ্রেষ্ঠ যদি আপনি চরিত্র বলেন শ্রেষ্ঠ চরিত্র এই মুহূর্তে মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জির পরে দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের শুভেন্দু অধিকারী। এবারে আমরা মমতা ব্যানার্জির অনুগামী, শুভেন্দু অধিকারীর অনুগামী, দাদার অনুগামী, দাদার মানে একদিকে দিদি একদিকে দাদা, আমরা দিদি দাদা দুজনই তো তৃণমূল কংগ্রেসের সৈনিক, মানে মানে দিদির অনুগামী এবং তারপরে দাদার অনুগামী। এই মুহূর্তে যদি মানে পশ্চিমবাংলা যদি শ্রেষ্ঠ যদি মানে চরিত্র দেওয়া যায়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি পরে যদি কাউকে বলা যায় উনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, আদর্শ শুভেন্দু অধিকারী, আদর্শে যারা অনুপ্রাণিত ওনারাই অনুগামী। আচ্ছা, তো এই যে আচ্ছা মানে তার মানে আপনারও আদর্শ হচ্ছেন? অবশ্যই। তো আপনি যে রাজনীতিতে এসেছিলেন, মানে রাজনীতিতে মানুষ অনেক কিছু, কেউ ছাত্র রাজনীতি করতে করতে আসে, কেউ বা ওরকমই কোনো একটা ফিগারকে দেখে আসে, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আসে, তো আপনি রাজনীতিতে যখন এসেছিলেন বিশেষ করে তৃণমূল কংগ্রেস, আপনার শুরুটাই কি তৃণমূল কংগ্রেস দিয়ে নাকি না? আমার শুরুটাই তৃণমূল কংগ্রেস, আমার মানে বংশ পরিচয়টাই তৃণমূল কংগ্রেস থেকে, আমার দাদু প্রথম দিন থেকে যখন কংগ্রেস থেকে উনি তৃণমূল কংগ্রেসে এসেছিলেন, এবং দুবারে আমাদের সদস্যও ছিলেন, একবার পঞ্চায়েত সমিতির সদস্যও ছিলেন, এবং তার স্রোতে আমিও উঠে এসেছি। তো মানে এটা কি তার আমি ধরে নেবো যে পারিবারিক সূত্রেই আপনি রাজনীতিতে এসেছেন? পারিবারিক স্রোত নয়, দাদু যাওয়ার পর থেকে বাবার জমানায় কিন্তু আমাদের কেউ দল করেনি, কিন্তু আমি প্রথম দিন থেকেই দলটাকে খুব ভালোবাসতাম, দলে আমি হ্যাঁ কেন আমি এটাই দলটাকে কেন ভালোবাসতেন কাকে দেখে? প্রথম দিন থেকেই মমতা ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জিরকে দেখেই ভালো মানে দলে এসেছিলাম। এই মুহূর্তেও আমি তৃণমূল কংগ্রেস করছি এবং দিদি এবং দাদার আদর্শে অনুপ্রাণিত। আচ্ছা, মানে প্রথমে দিদির আদর্শে, তারপরে দাদা যখন নেতা হলেন? যখন আমি প্রথম যখন আমি
আমার বয়স যখন 10 বছর বয়স তখন তো আমি মানে কে কি কত জন জানতাম না তখন আমি একটাই যখন কত সাল সেটা তখন ধরুন ওই 2000 তৃণমূল কংগ্রেসের প্রতি আকৃষ্ট হয়েছিল হ্যাঁ 2000 সম্ভবত 2 বা 3 হবে 3 হবে সম্ভবত হ্যাঁ তারপরে দাদার প্রতি কত কবে আকৃষ্ট হলেন দাদার দাদা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন দাদার যেভাবে কার্যকলাপ যেভাবে উনি সত্যি কথা বলতে গরিবের উনি কোনো জাতি থেকে শুরু করে কোনো ভেদাভেদে থাকেন না প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়াচ্ছেন এবং প্রত্যেকটা মানুষকে আগলে রাখার চেষ্টা করছেন ওনার ওই যে ক্ষমতাটা ওনার যে এই জিনিসটা দেখার পর থেকে আমি ওনার প্রতি আরও বেশি গরিবকা মাসিহা হ্যাঁ আর দ্বিতীয় হচ্ছে যেখানে যেসব জায়গায় জাতপাতের নিয়ে এখন সমাজের জাতপাতের নিয়ে প্রচুর চলছে যেখানে বিজেপি এটা আপনি বুঝতেই পারছেন যেখানে জাতপাতের নিয়ে ইয়ে চলে সে জায়গায় কিন্তু আমি দেখেছি মমতা ব্যানার্জির পরে সেকেন্ড যদি পার্সন হয়ে থাকেন যিনি হচ্ছে শুভেন্দু অধিকারী সে কোনো মানুষকে ছোটো হোক বড় হোক কোনো মানুষকে তিনি দূরে সরে দেননি প্রত্যেকটা মানুষকে উনি কাছে টেনে নিয়েছেন তার ইতিহাস আপনারা জানেন একদমই দিদি এবং দাদা নিয়ে আমাদের এই আলোচনা চলবে আর আমাদের সঙ্গে রয়েছেন দিদি এবং দাদা দুজনেরই অনুগামী গৌতমবাবু তো তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন আবারও ফিরে এলাম আমাদের আলোচনায় আর আলোচনা হচ্ছিল দিদি এবং দাদা বিষয় নিয়ে এবারে আমরা দিদি এবং দাদা এই বিষয়গুলো ছেড়ে আমরা একটু পূর্ব মেদিনীপুর জেলাতে যেখানে যেটা আপনার কর্মভূমি যেখানে আপনি কাজ করছেন যেখানে বড় হয়েছেন সেই জেলার ক্ষেত্রে ফিরে আসছি এই জেলাতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অবস্থা ঠিক কীরকম কোথাও কি আগের মতনই রয়েছে নাকি আগের থেকে শক্তিশালী হয়েছে নাকি কোথাও ঘুণ ধরেছে বিজেপি ঘুণ ধরাচ্ছে বিজেপি উঠে আসছে আপনি কী মনে করেন আপনার কী মনে হয় এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলায় ওই পশ্চিমবাংলার মধ্যে ভালো জায়গায় আছে এবং যে এবং এই জায়গা যিনি অন্যতম কাণ্ডারি পূর্ব মেদিনীপুর জেলার যাকে আমরা অভিভাবক হিসাবে জানি এবং যার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সংগ্রামের মাধ্যম দিয়ে আজকে পূর্ব মেদিনীপুর জেলা ভালো স্থান দখল করেছে এবং একদিকে উনি সাংসদ এবং একদিকে ভারতবর্ষের মতন জায়গায় তিনি একবার প্রতিমন্ত্রী হয়েছিলেন উনি হচ্ছেন আমাদের খুব কাছের মানুষ হৃদয়ের মানুষ সম্মানীয় শিশির অধিকারী মহাশয় যতদিন শিশির অধিকারী মহাশয় থাকবেন যতদিন অধিকারী পরিবার থাকবে ততদিন পূর্ব মেদিনীপুর জেলা কোনো সিপিএম থেকে বিজেপি থেকে কোনো অজাত শত্রু কেউ সেখানে ধ্বংস করতে পারবে না একটা কাঠও নিয়ে যেতে পারবে না আচ্ছা এই যে অধিকারী পরিবার মানে একটা বেশ শক্তিশালী গড় অধিকারী গড় বলা হয় তো এটা রাজনীতি করতে গিয়ে আপনাদের কতটা মানে হেল্পফুল হয় নাকি ক্ষতির কারণে কারণ অনেকে যেমন বলে না যে পরিবারতন্ত্র পরি একটা ফ্যামিলি রাজ করছে এরকম কথা কি শুনতে এটা এটা যদি কেউ বলে থাকে ওনাদের ইতিহাস বা ওনাদের হিস্ট্রি জানেন যিনি সংগ্রামী আন্দোলন থেকে ওনারা আন্দোলনের মাধ্যম দিয়ে আজকে আজ পূর্ব মেদিনীপুর জেলার এক নম্বর স্থান দখল করেছে এবং প্রত্যেকটা উনাদের পরিবারে প্রত্যেকটা মানুষ আন্দোলনের মাধ্যম দিয়ে এসছে কেউ কিন্তু যে আমি পরিবার বলে আমি পরিবারের একজন সদস্য বলে আমি আজকে এই পদ পাবো আজকে সেই পদ পাবো ওটা কিন্তু অধিকারী পরিবারে হয়নি প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষ আন্দোলনের মাধ্যম দিয়ে আজকে পশ্চিমবাংলায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছেন আচ্ছা আপনার দৃষ্টিকোণ থেকে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী কে বিজেপি নাকি তৃণমূল কংগ্রেস নিজেই মানে দলের গোষ্ঠী দ্বন্দ্ব দলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রত্যেকটা দলেই থাকে সেটা তৃণমূল কংগ্রেসেরও আছে মানে না মানারও কিছু নেই
অবশ্যই আছে, প্রত্যেকটা দলের আছে, গোষ্ঠীগন্ধ নিয়ে ফ্যাক্টর নেই। এর মধ্যে বিজেপি যে আবহাওয়া ছড়াচ্ছে, বিজেপির যেহেতু লোকসভা ভোট ছিল ওই জন্য ওরা কিছু পার্সেন্টের ভোট পেয়ে গেছে, যেহেতু ভারতবর্ষকে একটা ভালো জায়গা একটা ফুল ফর্মে থাকতে হবে, আর সেহেতু লোকসভা ভোট আর আসছে আগামী বিধানসভা ভোটের মধ্যে অনেক ফার ডিফারেন্স, যেহেতু এখানকার আমাদের গুরুত্বপূর্ণ যিনি দায়িত্বে আছেন শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার নেতৃত্বে প্রতিটা জেলায় ভালো ভালো জায়গায় আছে, কোনো অসুবিধা নেই। তার মানে বলছেন দলে গোষ্ঠী কোন্দল আছে কিন্তু সেটা ভাবার মতো বিষয় নয়। আচ্ছা, এই যে আপনি একটু আগে আমরা অধিকারী গড় অধিকারী পরিবারের কথা হচ্ছিল, তো এই অধিকারী পরিবারের পাশাপাশি এই জেলাতে মানে যেটা আমরা একদম তৃণমূল কংগ্রেসের প্রায় শুরুর থেকেই যে বিষয়টা আমরা দেখে এসেছি, সবাই জানে যে একটা দুটো প্যারালাল গোষ্ঠী কাজ করে এই জেলার ক্ষেত্রে, একটা অধিকারী একটা গিরি। তো আপনি আবার ওই যেখানে যে এলাকা থেকে আসছেন সেটা আবার পড়ছে ওই অপোনেন্ট যে বলা হয় লবি সেই জায়গা থেকে, তো এই বিষয়টা কি কখনো আপনাদের কাজের ক্ষেত্রে অন্তরায় হয়ে দেখা দিয়েছে কোনো কাজ করতে, উন্নয়ন করতে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে? আমি একটা কথাই আপনাকে বলবো, এখানে এই আনন্দ বাংলা স্টুডিও বসে পূর্ব মেদিনীপুর জেলা মানেই শিশির অধিকারী, আর শিশির অধিকারী মানেই পূর্ব মেদিনীপুর জেলা। প্রতিটা বিধানসভার প্রত্যেকটা সৈনিক শিশিরবাবুর সাথে আছেন, সঙ্গে আছে, এখানে কোনো কোনো লবি বা কোনো কিছু টিকবে না। আচ্ছা, কিন্তু আছে তো একদম সেই জন্মলগ্ন থেকেই রয়েছে, তো টিকবে না বলছেন, টিকে তো আছে, আজকে তো 20 বছর তো হয়ে গেল, ঠিক আছে। সেটা আপনি গিরি অধিকারী বলছেন, ওটা আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি ওই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি এইটুকু বলতে পারি যে পূর্ব মেদিনীপুর জেলা মানেই শিশির অধিকারী, আর শিশির অধিকারী মানেই পূর্ব মেদিনীপুর জেলা। এখানে কোনো কেউ যদি মনে করে অজাতশত্রুকে নিয়ে এসে গোষ্ঠী কন্ট্রোল করবে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় পারবে না। পূর্ব মেদিনীপুর জেলা সংগ্রামের আন্দোলনের দিশারি, সেটা হচ্ছে নন্দীগ্রাম আন্দোলন। নন্দীগ্রাম আন্দোলনের নায়ক যিনি ছিলেন তিনি হচ্ছেন মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এবং বহু আন্দোলনের উনি নায়ক, জঙ্গলমহল থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে সর্বত্র কিন্তু আমাদের মন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন, এবং যার নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই নায়ক এখন একটু ইনঅ্যাক্টিভ, কেন, কারণটা কি? কোথায় ইনঅ্যাক্টিভ? আপনি তো মানে ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছি না। না, সেভাবে আগে যেভাবে উনি দাপিয়ে বেড়াতেন এখন একটু ছোটাছুটি কম করছেন, কারণ মানে আপনি যেহেতু তার খুব কাছের মানুষ, তো কি মনে হয়? আমি দলেরই লোক, তৃণমূল কংগ্রেসের লোক, এবারে ইনঅ্যাক্টিভ আমি কিন্তু দেখতে পাইনি। আপনি বলছেন ইনঅ্যাক্টিভ, আমি কিন্তু দেখতে পাই, আমি দেখেছি করোনা আবহাওয়া থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিটা মানুষের পাশে আছেন, এবং ওটা প্রত্যেকটা মানুষও জানেন। এবং পূর্ব যদি বলা হয় বাংলার যদি শ্রেষ্ঠ হেভিওয়েট নেতৃত্বের মধ্যে যদি একজনকে বলা হয়, উনি হচ্ছেন মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জেলার মধ্যে আপনাকে যদি বেছে নিতে বলা হয় একজন আদর্শ নেতা, কাকে বাছবেন? এই জেলার মধ্যে তো আমার অভিভাবক শিশির অধিকারী মহাশয়, এবং ওনার আদর্শে আমি অনুপ্রাণিত। কি মনে হয় আগামী নির্বাচনে কি হবে? আগামী নির্বাচন দল যেভাবে মানুষের পাশে আছে, মানুষও আশীর্বাদ করবে দলের। বিজেপি কিন্তু যথেষ্ট আমাদের অন্তত দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি, বিজেপি হাতে এত আগে এত কর্মসূচি হতো না, এখন কিন্তু মুহুর্মুহু কর্মসূচি হচ্ছে, আন্দোলন হচ্ছে, তো কোথাও তো একটা এগুলো তো এফেক্ট করে। বিজেপি হচ্ছে উড়াবাতা, পাতা যেরকম গাছ থেকে যখন পাতা পড়লে উড়ে উড়ে যায় বিভিন্ন জায়গায় পড়ে, আবার সে জায়গাতে আবার একটু হাওয়া দিয়ে উড়ে উড়ে চলে যায়, বিজেপিও তেম। বিজেপির কোনো সাংগঠনিক দিক দিয়ে কোনো সংগঠন নেই, আর বিজেপি এখনও পর্যন্ত যারা জাতি নিয়ে বিবাদ হিংসা প্রতিহিংসা এরা রাজনীতি করে, ওরা বিশেষ করে বাংলায় ওরা মানুষের পাশে থাকতে পারেন, তার ভূমিকা তো আপনি দেখতেই পেয়েছেন প্রথম দিন থেকে, যেদিন থেকে পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্রের দিকে এগিয়েছে ততদিন থেকে বিজেপির ছায়া কিন্তু পশ্চিমবাংলায় ঢোপে টিকতে পারেনি। সে উড়া পাতারই মতন আজকে এখানে আছে, কালকে সেখানে চলে যাবে, পাতা উড়ে উড়ে চলে যাবে। আন্ডার এস্টিমেট করছেন না তো? না, বিজেপিকে বিজেপি এই মুহূর্তে আমার দিক দিয়ে মনে হচ্ছে বিজেপির কোনো এখানে কোনো ইয়েই নেই তার। আমাদের কাছে খবর আছে বিজেপি বিশেষ করে টার্গেট করেছে আপনার এলাকা রামনগর এলাকাকে।
আমার তো মনে হয় কোথাও একটা ওদের মনে হয়েছে যে রামনগর এলাকাটায় আপনাদের সংগঠন একটু দুর্বল আছে, উইক আছে, সেই জন্যই ওরা ওটাকে টার্গেট করছে। কেন ওদের কেন এটা মনে হলো আমি সেটা সেটা আপনি বলতে পারবেন? এই মুহূর্তে রামনগরের যদি দুই নম্বর ব্লকের কথা বলা যায়, আমার মনে হয় সাংগঠনিক দিক থেকে খুব ভালো জায়গায় আছে, এবং হ্যাঁ দলের মধ্যে থাকলে কিছু মানুষের ক্ষোভ অভিযোগ থাকতে পারে, এটা ঠিক যে যারা পুরনো দিন থেকে দলটাকে তৈরি করে এসছেন, দলের প্রতি যারা আস্থা রেখে এসছেন, কিছু মানুষ সরে গেছে, আর আমার প্রধান লক্ষ্য ওই মানুষের কাছ থেকে গিয়ে ওনাদেরকে দলে ফিরিয়ে আনা। কেন সরে গিয়েছেন কেন? বুঝতেই পারছেন যুব বৃদ্ধের লড়াই চলছে, যে জিতছে সেই বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার দিক থেকে মনে হচ্ছে আমি যুব বৃদ্ধ দুজনকে সামনে রেখে এগোতে চাই, যাতে যারা প্রথম দিন থেকে দল করে এসছে ওরা যাতে আমাদের প্রতি যারা ক্ষোভে না ফেটে পড়েন, ওরা ক্ষোভে ফেটে পড়েছেন বলে আজকে জুড়ে চলে গেছে, তার ফলে রামনগর বিধানসভার রেজাল্ট আপনি জানেন, লোকসভা যেখানে যেখানে 8000 ভোট ছিল সেখানে 9000 পৌঁছেছে, বুঝতেই পারছেন কতটা ইয়ের মধ্যে আছে, তবুও সেটা লোকসভা ভোট ছিল, আবার আসছে বিধানসভা ভোট, আর মানুষের পাশে না থাকলে মানুষও আমাদের আশীর্বাদ করবে না। আপনি বলছেন রামনগর 2 নম্বর ব্লক কে সমস্যা নেই, সব ঠিক আছে, তার মানে রামনগর 1 নম্বর 2 নম্বর ব্লক সমস্যা নেই বলা ভুল, আছে যেগুলো সমাধান করা যাবে, যেসব সমস্যাগুলো আছে ছোটোখাটো সমস্যা, 1 নম্বর ব্লকে কিছু সমস্যা আছে? 1 নম্বর ব্লকে সাংগঠনিক দিক দিয়ে আমি বলতে পারবো না। আপনি তো 1 নম্বর ব্লকটাতেও বিচরণ করেন, মানে আপনি তো শুধু যে 2 নম্বর ব্লকে আটকে থাকেন তা তো নয়, আপনি রামনগর 1 নম্বর ব্লকটাও তো যথেষ্টই আপনার বিচরণ ভূমির মধ্যেই পড়ে, কী সমস্যা আছে ওখানে? যেটা বললাম ওই সেম জিনিস, যে প্রতিটা আমরা যারা যারা ক্ষোভে ফেটে পড়েছেন, যারা ক্ষোভে আছেন, ওদেরকে যতক্ষণ না আপনি ওদের ক্ষোভের কারণটা না জানবেন, মানে ওদের পাশে যতক্ষণ না যাবেন, ওদের ক্ষোভের কারণটা কী, ওদের পাশে যেতে হবে, ওদের পাশে বসতে হবে, ওদের সঙ্গে আলোচনা করতে হবে, সবাইকে সঙ্গবদ্ধ করতে হবে, দিলে দল ঠিক হয়ে যাবে। এবং এই মুহূর্তে আমি যতদূর জানি যে রামনগর বিধানসভায় কিছু শাখা সংগঠন যেগুলো আছে, শাখা সংগঠন একটু ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছে, ওই শাখা সংগঠনকে একটু অ্যাক্টিভ করাতে হবে, তার মধ্যে যেমন SC ST OBC মাইনরিটি সংগঠন কিছু ইনঅ্যাক্টিভ আছে, ওদেরকে অ্যাক্টিভ করে দিলে দল ঠিক জায়গায় পৌঁছে যাবে। তার মানে BJP খুব একটা ভুল কিছু করেনি আপনাদের মধ্যে, কোথাও একটা রামনগরে এই যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে ওরা কাজে লাগানোর একটা কিন্তু পারবে না, BJP ওখানে কিছু করতেই পারবে না, যেহেতু সবাই জানে রামনগরের প্রত্যেকটা মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস ওদের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ওদের সাথে আছে, এবং বাংলার মন্ত্রী শুভেন্দু অধিকারী ওদের সাথে আছে, কোনো অসুবিধা হবে না। এখানেও কি সেই গোষ্ঠী কোন্দলের কারণেই রামনগরটা একটু উইক এরকম ব্যাপারটা তা নয় কি? কারণ সারা জেলায় BJP কাউকে টার্গেট করলো না, রামনগরটা টার্গেট করলো, এই জায়গা থেকে কোথাও তো একটা বিষয়টা আবার উঠে আসছে সামনে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের বক্তব্য দিবে বলবে, ওটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই, তো এইটুকু জানি যে রামনগরবাসী, রামনগরের মানুষ অভিভাবক শিশুর অধিকারীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওনারা আছেন, এবং প্রত্যেকটা মানুষ ভোটের সময় ঠিক যে সারা বছর যারা মানুষের পাশে আছে ওদের ভোটটা ঠিক ওদের কাছেই পড়বে। আপনি রামনগরের এলাকায় রাজনীতি করেন, আপনি বারবার শিশির অধিকারীর কথা বলছেন, শুভেন্দু অধিকারীর কথা বলছেন, কিন্তু এলাকার বিধায়কের কথা একবার বললেন না, বিধায়কের ভূমিকা নিয়ে কী বলবেন? আমি এই জন্যই শিশিরবাবু আর শুভেন্দুবাবু নামটা এই জন্যই বলেছি যে করোনা আবহের প্রথম দিন থেকে রামনগরের প্রথম প্রত্যেকটা মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন, এবং ওরা দাঁড়িয়েছেন, প্রত্যেকটা মানুষ উনাদের বার্তা দিয়েছিলেন, এবং করোনার আবহ থেকে ওরা আছে, এবং যখন আমফান ঝড় ছিগেছিল, আপনি জানেন কি না আমি জানি না, যেখানে যেখানে উৎপত্তিস্থল, যেখানে সবথেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল দীঘার, ওই দীঘাতে কিন্তু মন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের জীবনকে বিপন্ন রেখে উনি ছিলেন এবং প্রতিটা সময় লক্ষ্য করেছেন যে মানুষকে কীভাবে উদ্ধার করে নেওয়া যাবে, মানুষকে কীভাবে এদিক নিয়ে যাবে, মানুষকে কীভাবে দাঁড়ানো যাবে, প্রতিটা সময় কিন্তু উনি পর্যবেক্ষণ। তো সে সময় কোথাও বিধায়ক ছিলেন না? সেটা আমি, আপনি দলের একজন সম্পাদক, আপনি জানেন না বিধায়ক কোথায় ছিলেন তখন? বিধায়ক ছিলেন, আমি যেটা মানে যেটা আপনি তো নিউজ টিউজ সব জায়গায় দেখেছেন,
ঠিক আছে, আবার আমরা বিতর্কের মধ্যে ঢুকে যাচ্ছি, বিতর্কের মধ্যে আমি ঢুকবো না, বিতর্ক অ্যাভয়েড করছি, আমরা আরেকটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের গৌতমবাবুর সঙ্গে আলোচনা চলছে। এবং গৌতমবাবু, এইবারে আমরা যে বিষয়টা আমার খুব ঔৎসুক্য সেটা হলো যে আপনার এলাকায় এসসি এসটি পিছিয়ে পড়া মানুষের সংখ্যা যথেষ্ট আছে বলে আমাদের কাছে তথ্য। তো সেই মানুষগুলোকে সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখতে পাওয়া যায় না, কারণটা কী, কী সমস্যা, তাদেরকে এগিয়ে আনছেন না কেন আপনারা? এই মুহূর্তে রামনগরের অরাজনৈতিক সংগঠন হিসাবে এসসি এসটি ওবিসির এবং অ্যান্ড মাইনরিটি সেলের যে সংগঠন যেটা আছে, যেটা টোটাল অল ইন্ডিয়া বেসিক, যারা আমাদের রামনগর থেকেই দিল্লিতে নেতৃত্ব দিচ্ছে, এমন একজন ব্যক্তিত্ব আছে যিনি ভালো পদ, মানে ভালো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, ভালো লিডারশিপ দেওয়ার ক্ষমতা আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের জেলার যিনি দায়িত্বে আছেন মানিক কুমার ঘোড়াই, ভালো নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে, ও তার নেতৃত্বে ভালো মানে এসসি এসটি ওবিসি সংগঠন ভালোই জোর কদমে চলছে অরাজনৈতিকভাবে। আচ্ছা, আমি যেটুকু জানি আপনিও তো বোধ হয় ওই এসসির মধ্যে পড়ছেন, তাই তো? মানে আপনিও ওখানেরই এখন প্রতিনিধিত্ব করছেন, তো আপনি আরও ভালো বলতে পারবেন মানে কোথাও কি সমস্যা হচ্ছে ওনাদেরকে এগিয়ে আনার ক্ষেত্রে, মানে প্রবলেমটা কোথায়? আরও বেশি করে ওনাদের তো প্রতিনিধিত্ব হওয়াটা দরকার, তাই না? আমার মনে হয় প্রতিনিধিত্ব বেশি দরকার ছিল, মানে আমার দিক থেকে মনে হয় প্রতিনিধিত্ব হলে ভালো হয়। এবং আমিও উপরের দিক থেকে বার্তা দিতে চাই যে এই মুহূর্তে রামনগর বিধানসভায় অরাজনৈতিকভাবে যারা এতটা ভালো কাজ করছেন, যারা দিল্লিতে মতন জায়গায় যারা নেতৃত্ব দিচ্ছেন, ওনাদের সামনের দিকে টেনে আনলে মনে হয় দলটা আরও 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 ভালো জায়গায় পৌঁছাতে পারবে। সেখানে বাধাটা কোথায় আনছেন না কেন? সেটা উপর নেতৃত্ব বলবো, এটা আমার, মানে আপনারা কি সেই সাজেশনটা রাখছেন উপর নেতৃত্বের কাছে? আমি অবশ্যই বারবারই বলছি, যেহেতু আমি এসসি সম্প্রদায়ের লোক, বিআর আম্বেদকরের নীতি ধর্ম আদর্শ মেনে আমরা রাজনীতি করছি, করব সারা জীবনটাই, আমরা ওনার আদর্শেই থাকব। আর পিছিয়ে পড়া মানুষকে সামনের দিকে টেনে আনার যতদূর যেতে হয় আমি ততদূরই যাব, যাতে আমাদের সম্প্রদায়ের মানুষ যারা সত্যিকারের লিডারশিপ দেওয়ার ক্ষমতা আছে, যারা প্রতিটা মানুষের পাশে দাঁড়াতে যায়, ওদেরকে নেতৃত্ব দেওয়া হোক, এদেরকে সামনের দিকে লিডারশিপ করা হোক। যে এবার আমরা আবার একেবারে সেই জায়গায় আসবো যেখানে আমরা আলোচনা শুরু করেছিলাম, আপনার এলাকার সাধারণ মানুষ যারা এই করোনা পিরিয়ডে লকডাউন, তারপরে আমফান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে আপনারা কীভাবে দাঁড়িয়েছেন? করোনা এপিসোডটাই কীভাবে আপনারা লকডাউনের সময় কীভাবে পাশে দাঁড়িয়েছেন, এবং কী 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 মানে কত রকমের সহায়তা আপনারা করেছেন দলের পক্ষ থেকে, সেগুলো একটু বলুন। আমরা প্রথম দিন থেকেই, যেদিন করোনার শুরু, যখন লকডাউন শুরু, প্রথম দিন থেকে আমরাই পাশে আছি এবং মানুষকে সচেতন থেকে শুরু করে প্রতিটা মানুষের, আমাদের নিজেদের জীবন্য বিপন্ন করে আমরা মানুষের কাছাকাছি, বাড়ির কাছে পৌঁছে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে ওনাদের আমরা পরামর্শ দিয়েছি যাতে ওনারা সে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন, বাজারে যতটা কম যেতে হয় ততটা যান, এবং তাদের আপনার মাস্ক থেকে শুরু করে স্যানিটাইজার থেকে শুরু করে সব রকমের আমরা ব্যবস্থা করে দিয়েছি। মানে এটা কি দলগতভাবে করেছেন নাকি প্রশাসন থেকে এসেছে, কোনটা? আমি, আমাকে যদি বলা হয়, আমি দলগত কিছু দিয়েছি, কিন্তু 80-90% মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের অর্থ তহবিল থেকে, নিজের অর্থ তহবিল থেকে, মানে যত প্রায় মানুষ বললাম 10,000 মানুষকে কাছাকাছি আমরা দিতে পেরেছি।
রামনগরের বুকে। আর আমফানের পরে তো আমফান তো একটা খুব বড় ধাক্কা ছিল তো, এবং মানে যে জায়গা থেকে আমফানটা এসেছে তৈরি হয়েছে ঢুকেছে রাজ্যে আপনারা একদম রামনগর তার পাশেই, তো এটা কতটা ক্ষতি করে গেছে আপনাদের এলাকার? অনেকটাই ক্ষতি করে, 30-40% ক্ষতি করে গেছে। এবং যেহেতু মাননীয় মন্ত্রী ছিলেন দীঘায়, দীঘায় থেকে পুরো জিনিসটাই পর্যবেক্ষণে ছিলেন এবং দেখেছেন, এবং উনি উনার যতটা হাইয়েস্ট যতটা সাহায্য করতে হয় রামনগরের মানুষকে উনি করিয়েছেন। তো এই 40% মানুষই কি ত্রাণ পেয়েছেন বা ক্ষতিপূরণ পেয়েছেন? ক্ষতিপূরণ বলতে ত্রিপল, টোটাল 7,000 মানুষকে ত্রিপল দেওয়া হয়েছে রামনগর 1 এবং 2 মিলে নিজস্ব অর্থ, নিজস্ব মন্ত্রী নিজস্ব অর্থ তহবিল থেকে 7,000 কিন্তু ত্রিপল উনি দিয়েছেন, তারপরে আবার প্রশাসন থেকে কিছু দেওয়া হয়েছে। না আমি বলছি যে আপনার এই রামনগর 1 এবং 2 নম্বর ব্লক মিলিয়ে সব মিলিয়ে ক্ষতিগ্রস্তের সংখ্যাটা কত, ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা? মানে আমফানের কোনো ডেটা আছে আপনাদের কাছে? ডেটা তো আছে, অ্যাপ্রক্স 6-7,000 হবে। তো তাদের প্রত্যেকেই কি এই যে পরে যেটা ক্ষতিপূরণের যে অঙ্কটা ধার্য করা হয়েছিল সেই ক্ষতিপূরণ কি তারা প্রত্যেকে পেয়েছেন নাকি এখন অনেকে পাননি এরকম রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই যারা বিভিন্ন পঞ্চায়েত বা ব্লক তরফ থেকে বা বিডিওর মাধ্যমে যেগুলো গেছে ওনারা পেয়েছেন, তারপরে যারা যারা পাননি বিভিন্নভাবে বিডিও অফিসে জমা নেওয়া হয়েছে পরবর্তী 2 বার, এবং ওটাও ওনারা যারা যারা পাননি ওখান থেকে ওরা আবেদন করে পাননি। এই সংখ্যাটা কীরকম কতটা এই মুহূর্তে? সংখ্যাটা একদমই সীমিত না বললেই চলে, মানে মানে যারা ক্ষতি হয়েছে পাননি এমন মানুষ নেই। হতে পারে কিছু কিছু মানুষ থাকতেও পারে, না থাকারও কিছু নেই, থাকতেও পারে যে যেগুলো খবর আসেনি বা আমরা খবর পাইনি এরকম হতে পারে। আর সেই সংখ্যাটা কত যারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য নয় কিন্তু এই সুযোগে তারা টাকা নিয়ে নিয়েছেন এবং তারপর আবার ফেরত দিয়েছেন উপর মহলের চাপে? ওটা ওই ডাটাটা আমার কাছে নেই। কাঠমানি, কাঠমানি কাঠমানি কথা বলতে পারবো না, তো আমার আমি যতদূর মানে রামনগরে কেউ কাঠমানি খায় না সেটা আমি কি করে বলবো। আপনি রামনগরের একজন দায়িত্ববান রাজনীতিক, আপনি যদি বলেন যে একটা ব্যক্তি তুলে যদি বলেন যে ওই লোকটা কাঠমানি খেয়েছে, আমাকে প্রমাণিত করতে হবে যে ওই মানুষটা কাঠমানি খেয়েছে? না, আমি বলছি কোনো অভিযোগ অভিযোগও কি ওঠেনি? অভিযোগ উঠলে অভিযোগ অবশ্যই ব্যবস্থা না, অভিযোগ এলেও ব্যবস্থা না হয় না। এখন তো দিদি স্বয়ং স্বীকার করে নিয়েছেন যে মানে কাঠমানির বিষয়টা, যারা যারা কাঠমানি খেয়েছে খাবে না উনি ধমকেছেন ইত্যাদি ইত্যাদি, তো সেই জায়গা থেকে বলছি আর কি। রামনগরের বুকে কী হচ্ছে না হচ্ছে এটা আপনারা ভালোভাবেই জানেন, এটা আমাকে বলার কিছু নেই। রামনগরের পরিস্থিতি কেমন এটাও আপনারা জানেন, আর বিগত দিনে কী হচ্ছে ওটাও আপনারা জানেন, আর কী হয়েছে ওটাও জানেন, কী হবে ওটাও জানেন, এটা নিয়ে আমি আর কিছু বলার নেই। আপনার কথার থেকে একটা মানে ওই হয় না যে ছাই ঝাপা আগুন এরকম একটা বিষয় কিন্তু মানে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে কিন্তু। ওটা নিয়ে আমি আপনাকে আপনি যদি নিজের থেকে যদি আপনি বলে দেন যে বিস্ফোরণ হয়ে যাবে, ওটা তো আপনার মন থেকে বলেছেন। আমি তো বিজেপির রামনগরকে টার্গেট করা আর এই যে আপনার যে এই যে মানে ভবিষ্যৎটা দেখুন কী হয় এই দুটো কোথাও একটা ভবিষ্যৎটা আমি বলেছি আপনাকে, মানুষ জনসাধারণ যাকে আশীর্বাদ করবে উনি জিতে আসবেন, এটা ঠিক তো? জনসাধারণ তো আমরা নই, আর জনসাধারণ যাকে বর্জন করবে তাকেও আমরা বর্জন থালাই ফেলে দিতে হবে, কিছু করার নেই। এবার জনসাধারণের যে বার্তা আগামী দিনে কী হতে চলেছে, এখন কী হচ্ছে, আগামী দিনে কী ছিল, এটা আপনারাই জানেন, আপনারাই বলতে পারবেন, বিশেষ করে রামনগরে। আমি রামনগর ছাড়া বাইরে বলতে পারবো না, কিন্তু রামনগরে বলতে ব্যাপারটা আমি জানি। নেক্সট ওখানে আপনার রামনগরে বিধায়ক হিসেবে কাকে চাইবেন? দল যেটা সিদ্ধান্ত নেবে ওটাই, দলের উপরে তো আমরা নই। আমাদের যেহেতু চেয়ারম্যান সাহেব আছেন শিশিরবাবু এবং দলের সভাপতি আছেন শিশিরবাবু, ওনার নির্দেশে যিনি প্রার্থী হবেন আমরা আমরা সমর্থন, এবং তার উপরেও আছেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই। তো এই যে আপনি বলছিলেন না কিছু মানুষ সরে গেছে, সেটা কত পার্সেন্ট মানুষ মানে আমি যদি পার্সেন্টেজের বিচারে বলি, একটা ভোট পার্সেন্টেজের বিচারে এটা কতটা এফেক্ট করছে দলকে, কত পার্সেন্ট?
অনেকটাই এফেক্ট করছে, অনেকটাই। আপনার 30% মানুষ ভাবুন, 30% হিউজ অ্যামাউন্ট, হিউজ। আমি টোটাল মানে 30% কি টোটাল আমাদের সংখ্যা 30% বলছে, যেটা তাদেরকে যদি আমরা যদি ঠিকঠাক ফিরিয়ে না আনতে পারি তাহলে আমরা প্রবলেম করতে পারি। তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং অভিভাবক তো শিশিরবাবু আছেন, অবশ্যই ওনাদের ফিরিয়ে আনবে। আমি শেষ একটা প্রসঙ্গে আসবো, যে এই ফিরিয়ে আনার প্রসঙ্গেই যেটা দিদি শুরু করেছিলেন, দিদিকে বলো, ফিরিয়ে আনারই একটা প্রসেস ছিল, তো এই প্রসেস কতটা কার্যকরী বলে আপনি মনে করেন? আপনার এলাকায় কতটা কাজে দিয়েছে? হ্যাঁ, দিদিকে বলো প্রোগ্রাম কর্মসূচি অনেক হয়েছে, আমাদের এলাকাও হয়েছে, তাতেও ফিরিয়ে আনা যায়নি। ব্যাপারটা যে আমরা সঠিক মানুষের, কিছু কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে, ওই ক্ষোভ বিক্ষোভটাকে আমাদের সামলাতে হবে। এবারে আমাদের হাতে টাইম আছে, আমরা অবশ্যই সঠিক সময় ওনাদের ফিরিয়ে আন এবং চলছে। যে আপনি তো একসময় দিদিকে বলো কর্মসূচির সঙ্গে বোধ হয় ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, তাই না? তো এই কর্মসূচিটা সেভাবে এই জেলায় সাকসেসফুল নয় কেন? দিদিকে বলো কর্মসূচি হওয়ার পরে পরে তো আপনার করোনার ইয়েটা পড়ে গেছিল, তা জানেন আপনি, সেরকম কর্মসূচি হয়নি। তবে কর্মসূচি যতটা না হলেও করোনা আবহে কিন্তু যারা লিডারশিপ যারা করছেন প্রত্যেকটা মানুষের দোলগাড়ায় কিন্তু পৌঁছে যাচ্ছে, মানে ওয়েস্ট অল পূর্ব মেদিনীপুর জেলায়। মানে দিদিকে কপালো কর্মসূচি বাদ দিয়েও মানুষ পৌঁছে যাচ্ছেন আপনারা, মানভাবে সাহায্য আর্থিক থেকে শুরু করে সব রকমের সাহায্য করছে, এই দিক দিয়ে তো আমরা সফল। দিদিকে বলে যেমন সফল, এটাও আমরা সফল। প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে কী বলবেন? প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে আমি কিছু বলবো, মানে এই যে দলকে পুনর্জীবিত করার ক্ষেত্রে উনি যে পরিকল্পনাগুলো করছেন ওটা নিয়ে আমি আর কিছু বলার নেই। ঠিক আছে, তো আপনার রামনগরবাসীর জন্য আনন্দ বাংলার মাধ্যমে আপনি কী বার্তা দিতে চাইবেন সেই সব মানুষকে যারা কেউ অভিমান করে বা কেউ কোনো কারণে দূরে সরে আছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে, সেই সব মানুষদের কাছে কী বার্তা দেবেন আপনি? আমি রামনগরবাসীকে এই হিসাবে বার্তা দিতে চাই যে আমাদের অভিভাবক তথা পূর্ব মেদিনীপুর জেলার যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দলের সভাপতি শিশির অধিকারী মহাশয় যিনি আছেন, উনার নেতৃত্বে এবং তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের লিডার থেকে কর্মী থেকে শাখা সংগঠন থেকে সবাই আপনাদের পাশে আছে, থাকবে। আপনারা যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই লিডারশিপকে জানান, যাতে ওই ভুল ত্রুটিগুলো আমরা ঠিক করতে পারি। তারপরেও আমাদের মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কাছে যখনই কোনো কিছু বার্তা যায় উনি তৎক্ষণাৎ প্রত্যেকটা মানুষের পাশে থাকবেন, এখনও আছেন, আপনাদের পাশে সবসময় থাকবেন। একদমই, দেখা যাক আপনার এই আবেদনে কতটা কাজ হয়, কতটা মানুষ ফিরে আসেন, কারণ এই মানুষগুলো ফিরে আসেন না আসার উপরে রামনগরের ভাগ্য অনেকটাই নির্ভর করছে। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, আর গৌতমবাবু অনেক কিছুই বললেন, আবার অনেক কিছুই বললেন না, পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তার সেই না বলার মধ্যে থেকেও অনেক কিছুই বুঝে নিতে হবে আমাদের, আমরাও বুঝে নিচ্ছি, আপনারাও বুঝে নিতে পারেন। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন।